এইখানে যে ছবিটি দেখছেন এটা কিন্তু ভাতের মার। আজকের বিষয় ভাতের মার, একদম ঠিক ধরেছেন, ভাতের মার। এখনই ভাবছেন ভাতের মার তো জামা কাপড়ের কলপ দেওয়ার জন্য লাগে আমরা জানি, কিন্তু ভাতের মারের এছাড়াও প্রচুর গুণ রয়েছে বা উপকারিতা রয়েছে যেগুলো আমরা জানি না। আমরা সেই কারণে অনেক সময় ভাতের মার ফেলে দিই, কারণ আজকাল আমরা মার দিয়ে কেউই জামা কাপড় কাচি না। আজকের ভিডিওটা দেখে আমার স্থির বিশ্বাস কালকে থেকে ভাতের মারটা আপনারা কেউই ফেলে দেবেন না বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। প্রথমেই বলি ভাতের মারে কী কী উপাদান রয়েছে। ভাতের মারে রয়েছে জিঙ্ক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও কপার। এই ছয়টি উপাদান ভাতের মারের মধ্যে রয়েছে। আশা করি বুঝতেই পাচ্ছেন যে ভাতের মার তাহলে আমাদের জন্য কতটা উপকার করবে। আসুন জেনে নিই ভাতের মার আমাদের শরীরে কতটা উপকার করে বা ভাতের মারের উপকারিতা কি। প্রথমেই বলি দেহের শক্তি এবং কার্বোহাইড্রেট বৃদ্ধি করতে পারে এই ভাতের মার। আপনি যদি প্রত্যেক দিন নিয়ম করে একটু ভাতের মার খান তাহলে আপনি দেহের শক্তি সঞ্চয় করতে পারবেন এবং আপনার শরীরের ভেতরে কার্বোহাইড্রেটের পরিমাণ বৃদ্ধি করবে। পেটের সমস্যায় ভোগে না এরম মানুষ নেই, তাই পেটের সমস্যা যদি রোধ করতে চান তাহলে অবশ্যই ভাতের মার নিয়ম করে খেতে হবে। ভাতের মার যদি আপনি নিয়ম করে খেতে পারেন তাহলে ক্যান্সারের মতো রোগও আপনার জীবনে আর আসবে না। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার নেই এরকম খুব কম মানুষই রয়েছে। হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে ভাতের মার, আপনার দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে এই ভাতের মার। এগুলো গেল স্বাস্থ্যগত দিক, অর্থাৎ ভাতের মার খেলে আমাদের শরীরের কী কী উপকার হয়। দেহের শক্তি বৃদ্ধি হয়, কার্বোহাইড্রেট বৃদ্ধি হয়, পেটের নানা রকম সমস্যা যায়, এমনকি ক্যান্সার রোগ পর্যন্ত আপনার থেকে দূরে সরে যাবে। হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। এবার চলে আসি ভাতের মার আমাদের সৌন্দর্য চর্চার ক্ষেত্রে বা রূপচর্চার ক্ষেত্রে কতটা উপকার করে। আপনি যদি প্রত্যেক দিন ভাতের মার দিয়ে মুখ ধোন তাহলে আপনার মুখ অনেক বেশি পরিষ্কার হবে। অনেক সময় গর্ত গর্ত হয় মুখের ত্বকে, ব্রণ থেকেও হতে পারে বা যে কোনো কারণেই হোক একটা গর্ত গর্ত ভাব থাকে, সেই ক্ষতটা দূর করবার জন্য ভাতের মার অত্যন্ত উপকারী। শুধু যে ত্বকের ক্ষেত্রেই উপকারী তা কিন্তু নয়, আপনার চুলকেও ভালো রাখতে পারে ভাতের মার। ভাতের মার দিয়ে যদি আপনি চুল পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনার চুল অনেক বেশি উজ্জ্বল হবে। তবে আপনি যখন ভাত রান্না করবেন যতটুকু জল সবসময় দেন তার থেকে একটু বেশি জল দেবেন, এরপর ঠান্ডা হলে ভাতের মার আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন, যেভাবে আপনার প্রয়োজন হচ্ছে, ত্বকের ক্ষেত্রেই বলুন, চুলের ক্ষেত্রেই বলুন, বা আপনি খেয়ে সুস্থ থাকার ক্ষেত্রেই বলুন। একটু বেশি জল দিয়ে ফোটাবেন ভাতটাকে এবং সেই জলটা রেখে দিয়ে একটু ঠান্ডা করে ইউজ করবেন। আজকের ভিডিও থেকে জানা গেল ভাতের মার কতটা উপকারী। তাহলে প্রথমে আমি যে বলেছিলাম যে আশা করি ভাতের মার আর ফেলবেন না, নিশ্চয়ই আপনারও আজ এখন এই মুহূর্তে এটাই মনে হচ্ছে যে ভাতের মার আর ফেলা যাবে না, বরং সংগ্রহ করে রেখে দিতে হবে। আর একটা কথা ভেবে দেখুন, এই ভাতের মার কিনতে আপনাকে কোথাও যেতে হবে না, কোনো রকম খরচও করতে হবে না। আপনি ভাত রান্না করছেন, রান্না করার পরে যেটা ফেলে দিচ্ছেন সেটা আপনার এতটা উপকার করছে, যেই ফেলে দেওয়া জিনিসটা আপনার এতটা উপকার করছে তাকে আপন করতে তো কোনো আপত্তি নেই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে, অর্থাৎ স্বাস্থ্য এবং রূপ দুদিক থেকেই যদি নিজেকে সুন্দর বা সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ভাতের মার আর ফেলে দেবেন না, ব্যবহার করুন অথবা খান। আর সঙ্গে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।